বিজেপি বিধায়কের বাড়িতে বোমাবাজির ঘটনায় থানা ঘেরাও করে বিক্ষোভ চলছে বিজেপির অন্যদিকে এই ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ আজ তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় উল্লেখ্য নদীয়া রানাঘাট দক্ষিণের বিধায়ক মণি অধিকারীর বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি কুরু হয় গতকাল গভীর রাতে বোমের আঘাতে জখম হয় বেশ কয়েকজন অন্যদিকে বিধায়কের ভাই অনুপম অধিকারী এবং তার বাবা ভূপাল অধিকারীকে মারধর করার অভিযোগ ওঠে এরপরেই তৈরি আহতদের প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে পরবর্তীকালে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত চিকিৎসকরা গতকাল রাতেই এই ঘটনার করে প্রতিবাদ জানিয়ে মুকুটমণি নেতৃত্বে কৃষ্ণগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখানো হয় আজ সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি নেতাকর্মীরা কৃষ্ণগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে মূলত পঞ্চায়েত নির্বাচনের সামনে নিরাপত্তাহীনতার দাবি তুলে প্রতিবাদ শুরু করে তারা এবং পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ততক্ষণ এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা অন্যদিকে প্রশাসন তদন্ত চালিয়ে তিন অভিযুক্ত মনোরঞ্জন বিশ্বাস অরিন্দম বিশ্বাস এবং রনি হালদারকে গ্রেফতার করে এই বিষয়ে বিজেপির বিধায়ক মুকুটপূর্ণ অধিকারী বলেন বর্তমানে আমরা অবস্থান বিক্ষোভ করছি এরপরে প্রতিবাদ মিছিল হবে অন্যদিকে তিনি আরো বলেন গতকালকের ঘটনায় যে ষড়যন্ত্রকারীরা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে পাশাপাশি তিনি বলেন কোনো অজুহাতই আমরা শুনব না যে তৃণমূল কংগ্রেসের যে হারমাদ খুনি ক্রিমিনালরা গতকাল যে ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং যোগ্য সাজা দিতে হবে কোন সেট আপ আপ আমরা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছি আমাদের তোলা তুলে খেতে হচ্ছে এসব আমরা মানতে রাজি নই আমরা অবস্থান বিক্ষোভ প্রতিবাদ মিছিল এবং আমরা স্ট্রিট কর্নারিং করব ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়